বিশ্বকাপ তো শুরুই হলো না, আর এখনই অশান্তিতে জর্জরিত অশান্তি পাকিস্তানি শিবির। হ্যাঁ, বাবরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেন তারই এক সতীর্থ। দেখুন কি ঘটল। ইতিমধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। জোড়া অনুশীলন হবে বলে কথা। তবে তার আগে কথা কাটাকাটি শুরু হলো অনুশীলনের অধিনায়ক বাবর এবং এক সতীর্থের মধ্যে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে। তাই বিশ্বকাপের আগে দলে যে অশান্তি হবে সেই সম্ভাবনাকে এড়িয়ে যেতে পারছেন না। সাদা বলের ক্রিকেটে কিছুদিন আগে নেতৃত্ব দিয়েছেন বাবর। আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে তার হাতেই দেওয়া হয়েছে গুরুদায়িত্ব। এখনো পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা হয়নি, কিন্তু তার আগে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে পাকিস্তান। তাই বাবরের টিমও আগামী 10 মে থেকে 3 ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। তবে তার আগে সোমবার শেষ অনুশীলন করে পাকিস্তান দল, সেখানেরই একটি ভিডিও ভাইরাল হয়েছে। বর্তমানে আয়ারল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। সেই সিরিজের প্রস্তুতির সময় একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় নেটের পাশে বাবর আজম ও ইমাদ ওয়াসিম একে অপরের সঙ্গে কথা বলছেন। তাদের বেশ রাগতভাবে কথা বলতে দেখা যায়। এই ভিডিওটা পাকিস্তান দলের বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে বাবর আজম ও ইমাদ ওয়াসিমের মধ্যে যখন কথা কাটাকাটি হয় সেই সময় দলের বাকি সতীর্থ যেমন শাহিন আফ্রিদিও উপস্থিত ছিলেন। ইমাদ ওয়াসিম একটা সময় রেগে যাওয়ায় তাকে সতীর্থরা সরিয়ে দেন। শেষ সপ্তাহে ইমাদ ওয়াসিম তার অবসর ফিরিয়ে নেন এবং টি টোয়েন্টি বিশ্বকাপ দলে প্রবেশ করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বিশ্বকাপ দলে আছেন কি না সেটা অবশ্য জানা যায়নি, তবে তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে আছেন। আর এই সিরিজের আগেই ঝামেলায় জড়ালেন বাবরের সঙ্গে। অবসর ফেরানোর পর তিনি জানিয়েছিলেন তার সঙ্গে বাবর আজম ও মোহাম্মদ আমিরের মধ্যে কোনো সমস্যাই নেই এবং তারা খুব ভালো বন্ধু বলেও তিনি মন্তব্য করেন। পাকিস্তান দল এখন 3 ম্যাচে টি টোয়েন্টি সিরিজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। 10 মে থেকে শুরু হবে সিরিজ, 14 তারিখে শেষ হবে। এরপর তারা ইংল্যান্ডে খেলতে যাবে 4 ম্যাচের সিরিজের জন্য, যেটা শুরু হবে 22 মে থেকে শেষ হবে 30 মে। এরপর পাকিস্তান বিশ্বকাপ খেলতে আমেরিকায় যাবে। 6 জুন আমেরিকার বিরুদ্ধে পাকিস্তান তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।